বন্ধুরা শিক্ষা এন্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডাব্লিউ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আজকে যে সেটটি আলোচনা করবো সেট নাম্বার এগারো এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এবং এসি কিউ প্রশ্নোত্তরগুলো আলোচনা করবো প্রশ্নোত্তর আলোচনা করার আগে অনুরোধ করবো যারা ভিডিওটি দেখছে যদি ভিডিওটি তোমাদের সাহায্য করে তাহলে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করো আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো সাথে একটি কথা বলে রাখি তোমরা ডাব্লিউ এবং এবিটি টেস্ট পেপারের বিভিন্ন বিষয়ের প্রশ্নোত্তরের ভিডিও পাওয়ার জন্য প্লেলিস্ট চেক করো সেখানে তোমাদের পছন্দের বিষয়ে ভিডিওগুলো পেতে পারো একের দাগের একের এমসিক প্রশ্ন একের দাগের এক বড় পিসিমার বিয়ে না হওয়ার মূল কারণ এখানে দুটো অপশান ঠিক হওয়ার কথা গ আর ঘ কিন্তু হিসেব মতন বইয়ের উত্তরের অনুসারে সংসার ঠেলতে গিয়ে এই উত্তরটিতে দাগ দিতে পারো নাহলে গয়ের দাগ আর ঘের দাগ দুটো উত্তরই ঠিক হতে পারে পরের প্রশ্ন গ্রামের ইডভাটা রয়েছে উত্তর হবে বাঁশবনের পিছনে পরের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন উত্তর হবে অদৃশ্য হয়ে গেছে পরের থেকে বক্তাকে উত্তর হবে মৃত্যুঞ্জয় পরের প্রশ্ন এ এরা সস্তা দেখে কি সস্তা দেখে উত্তর হবে গরিবের গতর পরের প্রশ্ন সারা রাত মাঠে আগুন জ্বলেছে কারা আগুন জ্বালিয়েছে উত্তর হবে দেশওয়ালীরা পরের প্রশ্ন আমার ক্লান্তির উপর ঝরুক উত্তর হবে মহুয়ার ফুল পরের প্রশ্ন যা পারিকে বল সেই কবিতায় জাগে কবিতায় কি জাগে উত্তর হবে কবির বিবেক পরের প্রশ্ন জানিলাম এ জগৎ নয় উত্তর হবে স্বপ্ন নয় পরের প্রশ্ন বাড়ি ছিল উত্তর হবে দক্ষিণমুখী পরের প্রশ্ন বহুরূপী তখন লাঠি উঠবে বহুরূপী একটি উত্তর হচ্ছে গোষ্ঠী পরের প্রশ্ন এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্য মহাশয় কোন কথা গ্রিন রুমে ঘুমানোর কথা পরের প্রশ্ন বিভাবনাট্যকের চরিত্র আছে উত্তর হবে তিনটি পরের প্রশ্ন নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স ছিল উত্তরাবে আটষট্টি বছর পরের প্রশ্ন সাত বছরের যুক্ত যুদ্ধে জিতেছিল উত্তরাবে দ্বিতীয় ফেডারে পরের প্রশ্ন শাকা হলে বাড়িতে অরন্ধন হতো পরের প্রশ্ন অস্বচ্ছ জল রাঙা ছবিকে বলা হয় উত্তর হবে গুয়াশ পরের প্রশ্ন অব্যক্ত গ্রন্থটি কাল লেখা উত্তর হবে জগদীশ বসু পরের প্রশ্ন বাঙালি চেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশীয় সার্কাস হল ন্যাশনাল সার্কাস পরের প্রশ্ন নিচের কোনটি বাঘযন্ত্রের অংশ না উত্তর হবে কর্ণ পরের প্রশ্ন ধোঁয়াশা এটি কোন রূপমূলের উদাহরণ উত্তর হচ্ছে জোর কলম এইবারে আমরা এসে প্রশ্ন উত্তরগুলো উত্তর দুই দেখে একের প্রশ্ন অখাদ্য গ্রুয়েল 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 কি হলো দুর্ভিক্ষের সময় সরকারি লঙ্গরখানা থেকে বিতরিত এক ধরনের জব বা ভাতের ফ্যান জাতীয় তরল খাদ্য পরের প্রশ্ন তান্ত্রিক কিভাবে হোম শুরু করেন উত্তরাবে তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করে গর্জে উঠে বুড়ো কর্তা রোগকে দাঁড় করেন আর তারপর কার্ল লোন দিয়ে রোগকে বেঁধে হোম শুরু করেন পরের প্রশ্ন হরিণটিকে ঘুমহীন ক্লান্ত বিহল বলার কারণ কি উত্তর হবে জীবনন্দ দাসের শিকার কবিতায় সুন্দর বাদামী হরিণটি চিতাবাঘিনের হাত থেকে নিজেকে সারারাত বাঁচানোর কারণে বনের অন্ধকারে ঘুরে বেড়ানো ঘুরে ভোরবেলায় ক্লান্ত বিহল হয়ে পড়েছিল পরের প্রশ্ন সেই উজ্জ্বল স্তব্ধতায় উজ্জ্বল স্তব্ধতা বলার কারণ কি উত্তর হবে একদিকে অস্তগামী সূর্য অন্ধকারের আগমন ঘটিয়ে স্তব্ধতা এনেছে অন্যদিকে তার রক্তিম আভা সৃষ্টি করেছে উজ্জ্বলতার এই কারণে উদ্ধৃত অংশে উজ্জ্বল স্তব্ধতার কথা বলা হয়েছে পরের প্রশ্ন কবি কেন গাছ এনে বাগানে বসাতে বলে চেয়েছেন হবে শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় গাছগুলোকে বাগানে বসাতে বলা হয়েছে কারণ কবির চোখ সবুজ দেখতে চায় তার দেহ চাই সবুজ বাগানের সান্নিধ্য পরের প্রশ্ন আমি দেখি আমি তা পারি না কবি কি পারেন না উত্তর হবে মৃদুল দাসগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি বলেছেন নিখো ছিন্নভিন্ন ভিন্ন মেয়েটিকে জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না পরের প্রশ্ন এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম কোন সাহেবের কথা বলা হয়েছে উত্তর হবে আইজেনস্টাইন পরের প্রশ্ন এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজে মশাই কথাটা কি উত্তর হবে শোয়ার জায়গা না থাকায় ক্রমটার কালিনাস সেন যে রোজ রাত্রে লুকিয়ে গ্রিন রুমে ঘুমান সেই কথা প্রসঙ্গে মন্তব্যটি বলা হয়েছে পরের প্রশ্ন লোকে মানবে না কি না মানার কথা বলা হয়েছে উত্তর হবে উড়িয়া যাত্রাপালায় মারাঠি তামাশা কিংবা পুরনো নাটক বাংলা নাটকে ব্যবহৃত ভঙ্গি নির্ভর নাট্যরীতিকে শহরে ইংরেজি শিক্ষিত লোকেরা আধুনিক থিয়েটারে মেনে নেবে না পরের প্রশ্ন আমি স্পষ্ট বুঝতে পারছি বক্তা কি বুঝতে পেরেছেন উত্তর হয় বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন যে তার প্রতিভায় এখনও যে মৃত্যু ঘটেনি তা তিনি প্রশ্ন স্পষ্ট বুঝতে পেরেছেন পরের প্রশ্ন অবাক বিহল হয়ে বসে আমি বসে আছি মুখে কথা নেই কেন উত্তর হবে অলৌকিক গল্পে পাঞ্জা সাহেবের লোকেদের আত্মত্যাগ ও আত্মদানের ঘটনাটি শুনে গল্প কথক অবাক বিহল ও হারা হয়ে গিয়েছিলেন পরের প্রশ্ন কোন গ্রন্থের মাধ্যমে ভারতের অভিধান রচনার সূত্রপাত হয় উত্তর নিরুক্ত গ্রন্থের মাধ্যমে পরের প্রশ্ন শাসাঘাত কাকে বলে উত্তর হবে একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলে বা একদল শব্দে যদি বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয় তবে তাকে বলা হয় শাসাঘাত পরের প্রশ্ন পারল কাকে বলে সাধারণ ভাষাবিজ্ঞান নিয়ম মেনে মানুষ যখন তার ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বাচন ক্রিয়া তৈরি করে তখন তাকে বলে পারল এখানেই ভিউটি শেষ করছি তোমরা ভারত পরীক্ষার আগামী শুভেচ্ছা রইল